জয় বড় মাছ জয়, জয় বড় মাছ জয়, জয় বড় মাছ জয়। সমস্ত বন্ধুরা কিন্তু কমেন্টে বড় মাছ নাম নিও, কমেন্টে অবশ্যই বড় মাছ নাম লিখবে। জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অন্যতম শাখা হলো বাস্তুশাস্ত্র। বাস্তুর কয়েকটি নিয়ম মেনে চললে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। বাড়ির কয়েকটি বিশেষ বাস্তু নিয়ম আছে, যে কোনো অবস্থায় এই নিয়মগুলি মেনে চলা অত্যন্ত জরুরি। আজকে আমি যে পাঁচটি টিপস বলবো, এই টিপসগুলো কিন্তু মেনে চললে ম্যাজিকের মতো তোমরা কাজ পাবে। এই পাঁচটা টিপস যে আমি বলবো, এই টিপস কিন্তু করতে পারলে জীবনে আসবে নতুন চমক। এই টোটকা এতটাই কার্যকরী যে রাতারাতি ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই টোটকার সাহায্যে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কিন্তু দূর হয়ে যাবে এবং পজিটিভ এনার্জি পুরো বাড়িতে ভরে উঠবে। যে বাড়িতে বাসুদোষ থাকে সেখানে নেগেটিভ এনার্জি প্রবাহিত হয়, এর ফলে সংসারে ঝামেলা, অশান্তি, আর্থিক কষ্ট লেগেই থাকে। হাড় ভাঙা পরিশ্রম করেও কিন্তু ঠিকমতো ফল পাওয়া যায় না। তো আজকে আমি পাঁচটা টিপস বলবো, এই পাঁচটা টিপস কিন্তু খুবই উপকারী, তোমাদের খুব খুব কাজে লাগবে। যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও। তো প্রথম এক নম্বরে হলো, জ্যোতিষ অনুসারে কুবের হলেন সম্পদ ও সমৃদ্ধির প্রতীক। বলা হয় বাড়ির উত্তর পূর্ব কোণে কুবেরের বাস। যদি ভাগ্য আপনার সহায় না হয়, বাড়ির উত্তর পূর্ব দিকে একটি কুবেরের যন্ত্র বসান, এর ফলে আপনার ভাগ্যে আসবে নতুন চমক। সমস্ত আর্থিক সমস্যা কেটে যাবে, এছাড়াও কিন্তু বিভিন্ন দিক থেকে অর্থ আসবে, আর অর্থ আসার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে। বাড়ির উত্তর পূর্ব দিকে কিন্তু কোনো ভারী জিনিস রাখা যাবে না। জুতোর আলমারিও বাড়ির উত্তর পূর্ব দিকে একদম রাখবেন না, না হলে গোটা বাড়িতে নেগেটিভ এনার্জি কিন্তু একদম ভরে যাবে। 2, আর্থিক লাভ করতে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে অবশ্যই আলমারি বা সিন্দুক রাখতে হবে। বাস্তু অনুসারে আলমারি বা সিন্দুক রাখার সর্বশ্রেষ্ঠ দিক হলো দক্ষিণ পশ্চিম দিক, এর ফলে সংসারে আর্থিক সাফল্য আসে, বেশি টাকা পয়সা উপার্জন করা সম্ভব হয়, বাড়ির সদস্যদের জীবনে সব সমস্যা কিন্তু দূর হয়। তবে মনে রাখবেন, আলমারি বা সিন্দুকের দরজা যেন পশ্চিম বা দক্ষিণ দিকে না খোলে। 3, আমাদের বাড়ির মূল দরজা দিয়েই প্রবেশ করে পজিটিভ এনার্জি। এই পজিটিভ এনার্জি জীবনে সৌভাগ্য নিয়ে আসে, তাই বাড়ির মূল প্রবেশ পথ পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই কিন্তু রাখতে হবে। দরজায় কোনো রকম ফাটা যেন না থাকে। দরজায় নেম প্লেট লাগাতে পারেন, এছাড়াও কিন্তু বাড়ির দরজার সামনে আশপাশে, মানে সামনে রাতে ওখানে গাছপালা কিন্তু লাগানো যায়, এর ফলে কি হয়, বাড়িতে কখনো অর্থাভাব আসবে না। 4, দুর্ভাগ্য দূর করতে বাড়ির ছাদে বা বারান্দায় পাখিদের উদ্দেশ্যে মাটির পাত্রে নিয়মিত জল ও খাদ্যশস্য অবশ্যই কিন্তু রাখতে হবে। পাখিদের জল ও খাবার দিলে জীবনের সব সমস্যা কিন্তু দূর হয়ে যায়, এর ফলে আপনার জীবনে দুর্ভাগ্য সৌভাগ্য রূপান্তরিত হবে। 5, তুলসী গাছের পাশে প্রতিদিন একটি প্রদীপ নিশ্চয় জ্বালাবেন। একটা প্রদীপ কিন্তু অবশ্যই জ্বালাবেন, কারণ এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি বজায় থাকে। এছাড়া রোজ তুলসী গাছে যদি জল দেয়া ও তুলসী গাছের সামনে যদি একটি প্রদীপ জ্বালানো যায়, এর ফলে কিন্তু মা লক্ষ্মী খুশি হন। তুলসী তলায় রোজ প্রদীপ জ্বালালে আর্থিক সংকট কেটে যায়। রোজ এই কাজ করলে কয়েকদিনের মধ্যে জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনি। এছাড়া রোজ স্নান করে বাড়ির উত্তর ও পূর্ব দিকে গঙ্গাজল ছিটিয়ে দেবেন, এর ফলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক ও কমেন্ট করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।